হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ তোমাদের আমি আমি আমার বাবার লাগানো গাছগুলো দেখিয়েছিলাম। আজকে দেখাবো আমি কি গাছ লাগিয়েছি। কী দেখে চিনতে পারছো তো? না, আমাকে আলাদা করে বলে দিতে হবে। আগের বারের গাছগুলো কিন্তু তোমাদেরকে কমেন্ট করে জানাতে বলে, আমার নিজের হাতে লাগানো মটরশুঁটি গাছ। আর আমি কিন্তু কোনো ভাই জানো তো, আমি কিন্তু কোনো বাজার থেকে বা অন্য কোথাও থেকে এগুলো চারা টারা এনে না লাগাইনি, আমি কিন্তু নিজের হাতে মানে চারা তৈরি করেই লাগিয়েছি। আমার মা বাজার থেকে অনেকগুলো মটরশুঁটি এনেছিল, সেগুলো অনেকগুলো দেখবে ওই যে উপরে খোসাগুলো হয় না, পচে যায়, ওই খোসাগুলোর ভিতরে মটর দানাগুলোই দেখবে চারা গাছ মতন বেরিয়ে পড়ে, ওগুলোই কিন্তু আমি মাটি। আর এই মূলো গাছগুলো কত মূলো ধরেছে, এই ছোটো ছোটো মূলো অনেক বড়ো বড়ো হয়েছে, এগুলো কিন্তু আমার বাবাই লাগিয়েছিল। এগুলোর থেকে ফুল হয়েছে অনেক সাদা। যখন নিজের হাতে কোনো জিনিস লাগাবি আর তার সৌন্দর্য নিজেকেই যেন আনন্দে ভরিয়ে তুলবি, যখন সেটা থেকে ফুল হবে, ফল হবে। আর আর এই যে আরেকটা সৌন্দর্য গাছগুলো, এগুলো তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি, এর পরের দিন আমি একটু ভালো করে দেখিয়ে দেবো আর বলে দেবো এগুলো কী গাছ। চলো মটরশুঁটি গাছগুলো একটু জল দিয়ে দিই। আর তোমরা একটা কথা জানো কি, এই গাছগুলোয় আমি কিন্তু কোনো সারই প্রয়োগ করিনি, শুধুমাত্র জল দিয়েই রেখেছিলাম। এতটুকু গাছগুলো এত সুন্দর মটরশুঁটি ধরেছে, দেখো বন্ধুরা কত মটরশুঁটি ধরেছে, আমি কিন্তু কিচ্ছু সারই প্রয়োগ করিনি, না জৈব সার না রাসায়নিক সার কোনো। আর একইভাবে দেখো বন্ধুরা, আমি কিন্তু ছোলা গাছও লাগিয়েছি একইভাবে, তোমাদের আর একটা ভিডিওতে ভালো করে বলে দেবো কীভাবে লাগিয়েছি, গাছ হয় নাকি। এই দেখো ইতিমধ্যেই কিন্তু ছোটো অনেকগুলোই ছোলা গাছ লাগিয়েছিলাম, ছোটো ছোটো চারা বেরিয়ে। আজকের মতন টাটা।